এই পৌর নির্বাচনে সারা পশ্চিমবাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। তৃণমূল তো পার্টি, ভারতীয় জনতা পার্টি মানে তৃণমূল। ফের মুকুল মন্তব্যে ধাঁধা, ধোঁয়াশা, বিভ্রান্তি। বুঝে বলছেন না ভুল করে বলছেন, কৌশল নাকি অন্য কিছু? বুঝে ওঠা দায় আসন্ন পুরসভা নির্বাচনে জিতবে কে? বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে বিস্ফোরণ ঘটালেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। এই পৌর নির্বাচনে সারা পশ্চিমবাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। তৃণমূল তো পার্টি, ভারতীয় জনতা পার্টি মানে তৃণমূল। বোলপুরে মুকুল রায় তিনি যে বক্তব্য রেখেছেন, তৃণমূল কংগ্রেস এই বক্তব্যের সঙ্গে একমত নয় এবং তার এই বক্তব্যকে আমরা কোনো অনুমোদন দিই না। দাদার তো একটা প্রবলেম চলছে, সোডিয়াম পটাশিয়াম নেই, তারপরে কোভিড হয়েছে জানি, তার সাথে মাও মারা যায়, সবকিছু মিলে বাবার উপরে একটা মেন্টাল প্রেশার রয়েছে। হ্যাঁ, তৃণমূলেই আসেন। গত কয়েক মাস পরে তিনি যদি মনে করেন যে তার শারীরিক অসুস্থতার জন্য তিনি এটা থাকতে চান না, তাহলে সে ব্যাপারটাও আমরা দলের শীর্ষ নেতাদের সাথে কথাবার্তা বলে ঠিক করব। টানাপোড়েনের জল গড়ায় আদালত অবধি। এরই মধ্যে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানও নির্বাচিত হন মুকুল রায়, তারও বিরোধিতা করে বিজেপি। শুক্রবার বিধানসভার অধ্যক্ষের ঘরে শুনানিতে মুকুল রায়ের আইনজীবীরা যে পিটিশন জমা দেন তাতে দাবি করা হয় মুকুল রায় বিজেপিতে আছেন, কখনো তৃণমূলে যাননি। পিটিশনে যা লিখেছে তার অপোজি করলাম, এর বাইরে কিছু এমন কিছু এখনো ডিক্লেয়ার করিনি, ওরা কিছুই সাবমিট করেনি। ওনারা খালি বললো যে আমাদের কপিটা দেখবার পরে ওরা একটা রিজয়েন্ডার ফাইল করতে চায়, মানে আমাদের বক্তব্যের এগেনস্টে ওরা কিছু বক্তব্য রাখতে চায়। অধ্যক্ষের উপস্থিতিতে এই বয়ানের বিরোধিতা করেন বিরোধী দলনেতার আইনজীবীরা। উনি যে ওনার বক্তব্য যেটি দিয়েছেন আর কি অ্যাফিডেভিট করে, সেই বক্তব্যকে আমাদেরও লিখিতভাবে ডিল করে আমাদেরকেও একটা রিজয়েন্ডার বা একটা উত্তর আমাদেরকে দিতে হবে আর কি। এটা তো একটা বেসিক্যালি কি বলবো, জুডিশিয়াল প্রসিডিং এর মতোই, কোয়াজাই জুডিশিয়াল প্রসিডিং আর কি। তো এটা সিস্টেম আর কি, এটাই প্রসিডিয়ার আর কি। 3রা জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। উজ্জ্বল মুখোপাধ্যায় ও আবির ইসলামের রিপোর্ট, এবিপি আনন্দ।